প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার একটি নতুন ভিডিও নিয়ে। এই লকডাউনের সময় আমরা অনেকেই চাচ্ছি ছোটখাটো একটি ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে, কিন্তু সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইডলাইনের অভাবে আমরা সেটা করতে পারছি না। তাই আজ এমন একটি ব্যবসার সন্ধান দেব যেটি মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনি বাড়িতে বসেই এই ব্যবসাটি করে স্বাবলম্বী হতে পারবেন, এমনকি এই ব্যবসাটি বাড়ির মহিলাও করতে পারবেন। এই ব্যবসাটিতে তেমন কোনো বড় মেশিনের প্রয়োজন পড়ে না, ছোট একটি মেশিন নিয়ে আপনি এই ব্যবসাটি করে স্বাবলম্বী হতে পারবেন এবং এই ব্যবসাটি বছরের 12 মাসে রমরমে চলবে আপনাদের এলাকায়। এই ব্যবসাটির খুঁটিনাটি তথ্য জানার জন্য আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালগোলা শহরে। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো দাদা, এর আগেও আপনাদের কোম্পানিতে আমরা এসেছিলাম এবং এর আগে ভিডিও করে গেছিলাম, আবার আপনাদের কোম্পানিতে চলে এলাম নতুন কিছু মেশিন বা নতুন কিছু বিজনেসের আইডিয়া দেখার জন্য। তো আজকে আমাদের দর্শকদের মানে নতুন কি বিজনেসের আইডিয়া দিচ্ছেন? আমরা নতুন যেটা আপনার নিয়ে এসেছি সেটা হলো আপনার মোমবাতির বিজনেস। মোমবাতি তৈরি করা বিজনেস, সেটা অটোমেটিকে হতো কিন্তু ম্যানুয়ালও সেগুলো করানো যায়। বিজনেসটা সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট করে সেটা করানো যায়। ওটা 5,000 টাকা মতো ইনভেস্টমেন্ট করলে বিজনেসটা করা যায়। মাত্র 5,000 টাকা। আচ্ছা, তো যারা নতুন দর্শক আছে আমাদের চ্যানেলে দেখছে বা আগেও যারা দেখছেন তারা হয়তো আপনার এই ভিডিওটি দেখছে, আমি আনিমা এন্টারপ্রাইজের পক্ষ থেকে মানে সকলকে আন্তরিক শুভেচ্ছা কোম্পানির তরফ থেকে আমি জানাই। আনিমা এন্টারপ্রাইজ, আমাদের এটা ঠিকানা হচ্ছে লালগুলা পণ্ডিতপুর ফতেপুর। কলকাতা থেকে যদি কেউ আসতে চায় ডাইরেক্ট আপনার লালগুলা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, তো এখন তো আপনার ট্রেনের প্রবলেম, সেই ক্ষেত্রে আপনার বাসেও আসতে পারে লালগুলা বাস স্ট্যান্ড, সেখান থেকে ফোন করলে ছেলেটা রিসিভ করে নেবে। আর উত্তরবঙ্গের দিক থেকে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে আপনার ওমরপুর এলেই সেখান থেকে মানে আমাদের ছেলেটা ফোন করলে রিসিভ করে নেবে, একদম ওমরপুর পর্যন্ত এলেই রিসিভ করে নেবে, কোনো সমস্যা নেই। এর আগে যে ভিডিওটা করেছিলাম ধূপকাঠি মেকিং মেশিনের, জি জি, ভালো সাড়া পেয়েছিলাম ওই, সেই জন্যই তো আবার মানে আমার দর্শকদের জন্য নিয়ে এলাম নতুন কিছু, যাতে ভবিষ্যতে আবার কি কি বিজনেস আপনি নিয়ে আসতে পারেন বা সেরকম একটু বলতে। নেক্সট আমাদের আরও আসছে চানাচুর তৈরি কীভাবে হয় সেগুলো নিয়ে আরও আমাদের ভিডিও আসছে, ফুড প্রোডাক্ট নিয়ে কিছু ভিডিও আমাদের আসছে, বিভিন্ন ধরনের মেশিন, হ্যাঁ হ্যাঁ, বিজনেস নিয়ে আসছে আরও। সাধারণত দিওয়ালিতে ব্যবহার হয়, কোনো অনুষ্ঠানে ব্যবহার হয়, বার্থডে পার্টিতে ব্যবহার হয়, এই যে কালার মোমবাতি দেখছেন, কালার মোমবাতি দেখছেন, বিভিন্ন ডিজাইনের মোমবাতি বানাতে পারবে, এই যে 10 টাকার যে এই যে মোমবাতিগুলো দেখছেন এগুলো বিভিন্ন বাঁকানো বাঁকানো টাইপের পিলার মোমবাতি, প্রদীপ মোমবাতি, বিভিন্ন রকম মোমবাতি যত রকম আইটেম আছে টোটালটাই বানাতে পারবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন রকমের ডাইস আছে সেগুলো হয়ে যাবে, সমস্যা নেই। এগুলো হ্যাঁ ঠিক আছে দেখেন, হ্যাঁ আপনার 64টা করে বেরোবে, হ্যাঁ এই ডাইসটা আপনার 64টা করে বেরোবে, এই যে ডাইসটা, এই যে সুতো পরানোর যে ব্যাপারগুলো আছে আমরা তো এগুলো আপনার ট্রেনিংয়ের সময় যখন কাজগুলো শিখিয়ে দিব সেই সময় আমরা করে দেবো। আর সবচাইতে বড় ব্যাপার হলো আমাদের কোম্পানিতে আমরা কিন্তু এই যে করোনা ভাইরাসের কারণে আগামী আপনার সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ট্রেনিং করেছি, একদম ফ্রি, কোনো চার্জ লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রি ট্রেনিং, ঠিক আছে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত। যারা
বিজনেসটা শুরু করতে চাইছে তাদের সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এবার যে ফ্রি ট্রেনিং বলেই যে ওনাকে মেশিন নিতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নেই, ট্রেনিংটা করে কাজ সম্বন্ধে তার মানে জ্ঞানটা আগে নেওয়াটা জরুরি দরকার। সেই ক্ষেত্রে আমরা ইয়ে করেছি, এগুলো প্রসেসগুলো যখন মানে ইয়ে আসবে এইভাবে আবার লাগাতে হবে মালগুলোকে, ডাইসটাকে এইভাবে সমস্ত কিছু হাতে নাতে শিখিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন আপনার এইভাবে ডাইসটাকে আবার সেটিংয়ে নিয়ে আসতে হবে, তারপরে আপনার মোমটা যখন গলানো হলো, গলানোর পরে এই উপর গুলো ঢালার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুপাতে আমরা সেগুলো ঢেলে ওগুলো এই যে সুতোটা, ঠিক আছে এই যে ফুটোগুলো, এই যে ফুটোগুলো আছে, এটা এটা দিওয়ালি সাইজের, এটা দিওয়ালি, এটা দিওয়ালির জন্য ব্যবহার হয় এগুলো, এগুলো হ্যাঁ এগুলো টেবিলে যেগুলো পড়ে। এই যে কালার মোমবাতি আছে, এই যে কালার মোমবাতি, এই যে সাদা মোমবাতি, এই সাইজের মোমবাতি, এগুলো এগুলো দিওয়ালিতে প্রচুর পরিমাণে, সামনে তো দিওয়ালি আসছে, দীপাবলি আছে, সেই এতে তো প্রচুর পরিমাণে ডিমান্ড আছে মার্কেটে, প্রচুর পরিমাণে ডিমান্ড। তো এই যে প্রোডাক্ট যারা আপনাদের কাছে মেশিন নিয়ে যাবে বা কাজ করবে, তাদের মাল কি আপনি সম্পূর্ণ এটা কিনে নিচ্ছেন না তারা উনি লোকাল? না, ওনাদেরকে মার্কেটের প্রসেসটা আমরা ঠিকঠাক বুঝিয়ে দেবো। এই প্রোডাক্টটা আমরা কোম্পানিতে ওইভাবে নিচ্ছি না, যেটা নিচ্ছি না সেটা ফালতু বলে লাভ হবে না, ঠিক কাস্টমারকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমরা মার্কেটটা পুরো মার্কেটটা আমরা বুঝিয়ে দেওয়া হবে, হেল্প করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আমরা আর সেটা সাহায্য করে দেবো যতটুকু আমাদের গাইডস দরকার, র মেটেরিয়ালস থেকে শুরু করে এর অল যত রকম প্রয়োজন আছে সমস্ত রকম হেল্প করে দেবো, আমরা যতটুকু পারবো সাহায্য করে দেবো যে মালগুলোকে বিক্রি করা যায় কীভাবে, সেইটুকু হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই। ডাইস কত থেকে কত পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত পাওয়া যায়, বিভিন্ন ধরনের তো বাজার মোমবাতি, এগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়, ডাইসের আপনার কোয়ালিটি অনুপাতে ডাইসগুলোর রেট হয়, তখন আমাদের সঙ্গে এলে মিট করলে কোয়ালিটি অনুপাতে রেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম সবাই করতে পারবে, ছেলে মেয়ে সকলেই করতে পারবে, একটা বাচ্চাও করতে পারবে, কোনো সমস্যা নেই, একদম কোনো কিছুই নেই, কোনো প্রবলেম নেই, এসব ব্যবসা একদম বাড়িতে ঘরের ঘরে বসে কাজ করতে পারবে, এগুলো একদম নর্মাল ব্যাপার, ইজি ব্যাপার। একটা অফারের ব্যাপার যেটা বলছিলেন আপনার সাথে কথা ছিল, সেই অফারটা কি রাখছেন যারা নতুন করে বিজনেসটা শুরু করতে চাইছে মোমবাতির ক্ষেত্রে? মোমবাতির ক্ষেত্রে আমরা মানে ট্রেনিংয়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা সেভ করে দিচ্ছি, একদম ট্রেনিংয়ের জন্য কিন্তু নতুনভাবে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, 2,500-3,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা আমরা সেভ করে দিচ্ছি। যদি আপনার সেই মানে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যদি কেউ যদি মানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি, সম্পূর্ণ ফ্রি ট্রেনিং, সম্পূর্ণ ফ্রি, ওই জায়গাটা তো আমরা পুরোটাই সেভ করে দিচ্ছি, কেন সেই জায়গাটা আমরা 1 টাকাও নিচ্ছি না। আচ্ছা, তো এই মোমবাতির বিজনেস করে সাধারণ যারা বিজনেস করতে চাইছে তারা মানে প্রতি মাসে কত টাকা পর্যন্ত আয় করতে পারে? পার ডে 500-800 টাকা ধান্দা করতে পারবে পার ডে, প্রত্যেক দিন 5 মিনিট অন্তর অন্তর 64 পিস করে মোমবাতি বেরোচ্ছে। এবার এবার ধরুন আপনার 5 মিনিট অন্তর অন্তর 64 পিস করে মানে বের করতে পারবে, একদিন অনেক কাজ করতে পারবে, অনেক কাজ করতে পারবে, ওটা ওটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে, অনেক কাজ করতে পারবে, হয়তো নতুন স্টার্টিংটাতে প্রোডাকশন অতটা বাড়াতে পারবে না, কিন্তু আপনার মানে এক্সপিরিয়েন্সটা যখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে অটোমেটিক এগুলো পেরিয়ে যাবে, নর্মাল একটা ইজি ব্যাপার, এটা একদম ইজি ব্যাপার, কোনো জটিল কোনো ব্যাপারই নেই। এটা পাশেই ধূপের যে বিজনেস করছে, আদার্স যে বিজনেস করছে তার পাশে এটা করতে পারে, তার পাশে এটা করতে পারে, এটা তো তাদের মার্কেটে যেরকম চাহিদা আছে সেই অনুযায়ী তারা মাল তৈরি করে দিতে পারে। নিজস্ব স্টিকার মেরে নিজস্ব নাম দিয়ে নিজস্ব ব্র্যান্ডেড কোম্পানি করে সেটাকে মার্কেটে প্রোডাক্টটাকে ছাড়তে পারে, এর 12 মাসই ডিমান্ড আছে। আমাদের কোম্পানিতেই পেয়ে যাবে, এই র মেটেরিয়ালস আমাদের কোম্পানিতে পেয়ে যাবে, কাস্টমারকে কোথাও যেতে হবে না।
টোটালটাই পেয়ে যাবে। ইলেকট্রিসিটির খরচা তো কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, সাধারণ একটা ব্যাপার। ইনভেস্টমেন্টও বেশি নেই, কোনো কিছুই নেই। যেখানে যে কোনো ফেসে যাওয়ার ভয় আছে, আদার্স কোনো ভয় আছে অন্যান্য বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনো ব্যাপারই নেই। এই যে আগরবাতি করছে, মানে অন্যান্য জিনিসগুলো যেগুলো করছে, তার সঙ্গে সঙ্গে আপনার এই বিজনেসটাকে একদম নির্ভয়ে শুরু করতে পারে, একদম কোনো সমস্যা নেই। বাড়িতে যদি কোনো মহিলা বসে যদি কাজগুলো করে, প্রচুর পরিমাণে একটা রোজগারের রাস্তা বেরিয়ে যাবে। দাদা, তার একটা প্রশ্ন ছিল যে এই লকডাউনের মধ্যে সবাই তো বাড়িতে বসে আছে এবং বাইরে বেরোতে ভয় করছে, তো এই মুহূর্তে আপনার কাছে এসে মাল কিভাবে নেবে? যদি কেউ যদি ভাবে যে না আমি অনলাইন সিস্টেমে আমি মাল নেব, সেটাও ব্যবস্থা আছে, ট্রান্সপোর্টে আমাদের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে সেগুলো মানে আমরা সব ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই, একদম অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট কেমন নিচ্ছেন, তাদের কাছে হাতে মাল পৌঁছানো পর্যন্ত কি আপনার দায়িত্ব থাকছে? না, তাদেরকে মাল তো পৌঁছানো পর্যন্ত তো আমার তো দায়িত্ব থাকবেই, কারণ আমি ট্রান্সপোর্টে, হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবে, ওটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, মোমবাতি আপনার বাইরে এক্সপোর্ট প্রচুর পরিমাণে হয়। আমরা ভাবি যে মোমবাতি একটা ব্যবসা, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে ব্যবসাটা একদম নর্মাল, কিন্তু মোমবাতিরও এক্সপোর্টে আপনার মাল যায়, বাইরে মাল যায়, বিদেশে মাল যায়। এটা একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, কারণ এটা সব সবারই প্রয়োজন হয়, সব মানুষেরই প্রয়োজন হয়, জাতিভেদের কোনো ব্যাপারই নেই, প্রত্যেকটা মানে জাতেরই লোকের প্রয়োজন হয় আমাদের। সেটা পরিশেষে আপনার এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে, মানে আমার তরফ থেকে, আমার কোম্পানির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। স্ক্রিনে নম্বর দেওয়া আছে, সেখান থেকে আপনার পুরোপুরি মানে গাইডস নেওয়ার জন্য, হেল্প নেওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত রকম আমরা সাহায্য, যত রকম লাগে সব সাহায্য আমরা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।